আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে এবিটিএ টেস্ট পেপার দু হাজার চব্বিশ বাংলার লাস্ট পাঁচখানা পেজের সমাধান তাহলে আজকের এই ভিডিওটা দেওয়ার সাথে সাথে তোমাদের বাংলার প্রত্যেকটা পেজের এম সিকিউর উত্তর আমরা আপলোড করে দিলাম এসি প্রতিদিন আমি একটা করে ভিডিও আপলোড করছি সেরকম চলবে ইংলিশের অল টেস্ট পেপারের এমসিকিউ কমপ্লিট করা আছে ইতিহাস পলিটিক্যাল সায়েন্স এবং এডুকেশনের ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে এবার প্রতিদিন আপলোড হচ্ছে তোমরা ভিডিওগুলো পেতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করো বা ফার্স্ট কমেন্ট চেক করো এই সপ্তাহ থেকে আমরা শুরু করব যে সাবজেক্টগুলো আমাদের কোচিংয়ে পড়ানো হয় তার লাস্ট মিনিটের সাজেশন এগুলো পেতে হলে অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো এটা আমাদের 2৭৭ সাতাত্তর পেজ এবং সেট হচ্ছে বাইশ দেখো এক নম্বরের প্রশ্ন মৃত্যুঞ্জয় এর রকম দেখেই নিখিল অনুমান করতে পারল নিখিল অনুমান করলো কি অপশান ঘ লিখবে বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে দু নম্বরের প্রশ্ন বুড়ো কর্তার জন্য শরবত বানানো হতো অপশান ঘ লিখবে দই আর ইসব গুল দিয়ে তিন নম্বর দেখো বড় বাড়িতে নিরামিষ সঙ্গে খায় সঠিক অ্যান্সার অপশন খ লিখবে ঝিঙে শাল চালের ভাত চার নম্বর দেখো উঁকি মেরে সব দেখে শুনে বললেন অসম্ভব কে উঁকি মেরেছিলেন সঠিক অ্যান্সার অপশন গ লিখবে ভট চাষ মশাই পাঁচ নম্বরের প্রশ্ন দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকলো কারণ সঠিক অ্যান্সার অপশন গ লিখবে হিন্দু মুসলিম দাঙ্গা বাধার উপক্রম হয়েছে ছ নম্বরের প্রশ্ন রক্তের অক্ষরে কবি কি দেখেছিলেন সঠিক অ্যান্সার অপশন ক লিখবে আপনার রূপ সাত নম্বরের প্রশ্ন অবসন্ন মানুষের শরীরে দেখি অপশন খ লিখবে সঠিক অ্যান্সার ধুলোর কলঙ্ক আট নম্বরের প্রশ্ন সবুজের অনটন ঘটে সঠিক অ্যান্সার অপশান ঘ হবে শহরের অসুখ কেবল হাঁ করে সবুজ খায় বলে ন নম্বরের প্রশ্ন সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর তার রং কিসের মতো হয়ে গেছে সঠিক অ্যান্সার অপশান গ লিখবে রোগা শালিকের হৃদয়ের বিপন্ন ইচ্ছার মতো দশ নম্বর দেখো দ্য নাইট ইজ কলিং মি 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 সংলাপটি কার লেখা সঠিক অ্যান্সার অপশান ক লিখবে বার্নার্ড স এগারো নম্বর প্রশ্ন লাইভস বাট ওয়াকিং শ্যাডো এই সংলাপটি যে নাটকের সেটি হল অপশান ক লিখবে ম্যাক বেদ বারো নম্বরের প্রশ্ন হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীর আওয়াজ শোনা যায় সঠিক ক্যান্সার অপশান ক লিখবে চাল চাই কাপড় চাই তেরো নম্বর প্রশ্ন রজনীকান্তের মতে মৃত্যু মৃত্যু ভয় জয় করতে পারে সেই যে অপশন খ লিখবে শিল্পকে ভালোবাসে চোদ্দ নম্বর প্রশ্ন তার নিজ দিয়েই তো একটা রাস্তা আছে রাস্তার নাম অপশন ক হচ্ছে মনি সমাদার লেন আচ্ছা নেক্সট প্রশ্ন পনেরো আমি একদম একা একেবারে নিঃসঙ্গ বক্তা হলেন সঠিক অ্যান্সার অপশন খ লিখবে রজনীকান্ত চট্টোপাধ্যায় ষোলো সাত বছরের যুদ্ধ জিতেছিল শটেক অ্যান্সার অপশন ক লিখবে দ্বিতীয় ফ্রেডারি সতেরো দেখো শাখা হলেই যা অনিবার্য ছিল সেটা হচ্ছে অপশন ক লিখবে অরন্ধন আচ্ছা নেক্সট প্রশ্ন আঠেরো প্রথম কয়ার সঙ্গীতের হলেন অপশন ক লিখবে সলিল চৌধুরী উনিশ ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠা করেন সঠিক অ্যান্সার অপশন ক লিখবে অবনীন্দ্রনাথ ঠাকুর কুড়ি নম্বরের প্রশ্ন কলকাতা বিশ্বকর্মা বলে কে পরিচিত ছিলেন সঠিক অ্যান্সার অপশান ক লিখবে বিপিন বিহারী দাস একুশ দেখো পদ গঠনের যে প্রক্রিয়ায় একাধিক পদ একত্রিত হয়ে একটি পদে পরিণত হয় সেটা হচ্ছে অপশান খ লিখবে সমাজ আচ্ছা বাইশ গাং শব্দের পূর্ব অর্থ ছিল গঙ্গা নদী বর্তমানে গাং শব্দের অর্থ যে কোনো নদী এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা সঠিক অ্যান্সার অপশান ক লিখবে শব্দার্থের প্রসার অপশন ক হলো আমাদের সঠিক অ্যান্সার নেক্সট হচ্ছে আমাদের দুশো পঁচানব্বই পেজ দেখো এটা হচ্ছে আমাদের দুশো পঁচানব্বই নাম্বার পেজ দেখো এক নম্বরের প্রশ্ন বলছে মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায় সঠিক অ্যান্সার অপশন খ লিখবে পঞ্চাশ টাকা দু নম্বর প্রশ্ন নীতি ধর্মের দিক দিয়ে বলছি না দিক থেকে বিচার করলে দশজনকে খুন করাচ্ছে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ সঠিক অ্যান্সার অপশান ঘ লিখবে সমাজ ধর্মের তিন নম্বরের প্রশ্ন টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে কৌটো ছিল অপশান ঘ লিখবে জমির দরখাস্তের প্রতিলিপি চার নম্বরের প্রশ্ন দেখেন কিন্তু শ্বশুর বেশ টনকো ছিলেন শ্বশুর মশায় যে রোগ হয়েছিল তা হল সঠিক ক্যান্সার অপশন ক লিভার ক্যান্সার পাঁচ নম্বরের প্রশ্ন এককালে পেশাদার লাঠিয়াল ছিল সঠিক ক্যান্সার অপশন গ করিম ফরাজি ছ নম্বরের প্রশ্ন সত্য কঠিন হলেও কখনো তা করে না সঠিক অ্যান্সার কি অপশান খ হচ্ছে বঞ্চনা সাত নম্বরের প্রশ্ন সারা রাত হরিণটি ঘুরেছিল অপশান খ সুন্দরীর বন থেকে অর্জুনের বনে আট নম্বরের প্রশ্ন সবুজের অনটনের অর্থ হলো সঠিক অ্যান্সার অপশান গ হচ্ছে বৃক্ষ নিধন ন নম্বরের প্রশ্ন ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবির অর্থহীন মনে হয়েছে অপশান ক লিখবে লেখালেখিকে দশ নম্বর প্রশ্ন সমিত অমর গাঙ্গুলিকে যে নাট্য দলের সদস্য ছিলেন তা হল অপশন ঘ লিখবে করব না ভাই এখানে লাস্ট সিন বলতে বোঝানো হয়েছে সঠিক অ্যান্সার অপশন ঘ লিখবে মৃত্যুকাল চলো বারো নম্বরের প্রশ্ন দেখো মালতী লতা দোলে গানটি গা হয়েছিল যেভাবে অপশন ক লিখবে ফিল্মি কায়দায় আচ্ছা তেরো দেখো রজনীকান্ত নানা রঙের দিন নাটকে সেদিনের শোতে যা পেয়েছিলেন সেটা হচ্ছে অপশান গ সাতটা ক্ল্যাপ চোদ্দ নম্বরের প্রশ্ন আর তার নিচে দিয়েই তো একটা রাস্তা আছে রাস্তাটার নাম ছিল কি অপশান গ লিখবে মণি লেন পনেরো নম্বর প্রশ্ন লাইভস বাটা ওয়াকিং শ্যাডো নানা রঙের দিন নাটকের শেষ উদ্ধৃত সংলাপটি যে নাটকে সেটি হলো অপশন গ ম্যাকবেদ ছ নম্বরের প্রশ্ন সরি ষোলো নম্বর প্রশ্ন দ্বিতীয় ফ্রেডারিক জিতে ছিলেন সঠিক অ্যান্সার অপশন গ লিখবে সাত বছরের যুদ্ধে দেখো আমাদের সতেরো বলি কান্ধারী ছিলেন একজন সঠিক অপশন ঘ লিখবে দর বেজ আঠেরো নম্বরের প্রশ্ন সাঁওতাল দম্পতি ছবিটির স্রষ্টা সঠিক অ্যান্সার অপশন খ রাম কিঙ্কর বেইজ উনিশ সুবর্ণরেখা ছবিটির পরিচালক হলেন সঠিক অ্যান্সার অপশন গ ঋত্বিক ঘট কুড়ি নম্বরের প্রশ্ন বেলগাছিয়া মেডিকেল কলেজের বর্তমান নাম সঠিক অ্যান্সার গ লিখবে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল একুশ দেখো কোড বদল ভাষা বিজ্ঞানের যে শাখার একটি গুরুত্বপূর্ণ বিষয় তা হল অপশান গ লিখবে সমাজ ভাষা বিজ্ঞান নেক্সট বাইশ থিস রাসে শব্দ বিন্যস্ত থাকে সঠিক অ্যান্সার অপশান গ লিখবে অর্থভাব বা বিষাণুক্রমিক হয়েছে আমাদের নেক্সট পেজ হচ্ছে তিনশো ছয় এটা হচ্ছে আমাদের তিনশো ছ নম্বর পেজ এবং এটা হচ্ছে দেখো সেট চব্বিশ এক নম্বর প্রশ্ন দেখো কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলির কথা উত্তর হচ্ছে অপশন গ টুনুর মায়ের দু নম্বরের প্রশ্ন কোথা থেকে আনলে এই প্রশ্নটি করেছিলেন সঠিক অ্যান্সার অপশন ক লিখবে বড় বউ তিন নম্বর দেখো ওরা কিছুকাল ঠিক কাজ করবে ওরা হলো সঠিক অ্যান্সার অপশন খ বাসিনীর বোন আর ভাজ চার নম্বর দেখো এক সময় দাগি ডাকাত ছিলেন সঠিক অ্যান্সার অপশন ঘ লিখবে নিবারণ বাগদি নিবার প্রশ্ন সেখানে গড়ে উঠেছে ছোট বাজার ছোট বাজারে মুদির দোকান ছিল অপশন খ লিখবে দুটো ছ নম্বরের প্রশ্ন কঠিনের ভালোবাসিলাম কবি কঠিনকে ভালোবেসেছিলেন কারণ হচ্ছে অপশন গ সত্য কোটিন এবং কঠিন বলেই সে কাউকে বঞ্চনা করে না নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের সাত নম্বরের প্রশ্ন এখনো আগুন জ্বলছে তাদের এই আগুন হচ্ছে অপশন খ দেশ আলিয়াদের দ্বারা জ্বালা আগুন আট বহুদিন শহরেই আছি বহুদিন কবি যাননি অপশন গ লিখবে জঙ্গলে ন নম্বরের প্রশ্ন ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় ক্রন্দনরতা জননী হলেন সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ঘ নিয়ত ছেলে ও অপহতা কন্যা সহ অসহায় আক্রান্ত সন্তান সন্তানীর মা দশ নম্বরের প্রশ্ন আর বৌদি তৃপ্তিমিত্র মিত্রকে বৌদি নামে ডাকতেন অপশান খ হবে বহুরূপীর সমস্ত সভ্য পরিজন এগারো এলোমেলো চুল বুড়ো কালিনাথ সেন ঠোকেন কালিনাথ সেনের পরনে ছিল অপশন ক লিখবে ময়লা পাজামা গায়ে কালো চাদর তেরো নম্বরের প্রশ্ন আরে সব সময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে এই মন্তব্যটি করেছিলেন অপশান ঘ লিখবে হারমোনিয়াম বাদক তেরো এই লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলাম পুলিশের চাকরিতে রজনী চট্টোপাধ্যায় যে পদে বহাল ছিলেন তা হলো অপশান ক লিখবে ইন্সপেক্টর আচ্ছা নেক্সট দেখো আমাদের চোদ্দ নম্বরের প্রশ্ন সম্ভব হ্যাঁ হ্যাঁ বত্রিশ ইঞ্চি বুক হলেই সঠিক অ্যান্সার অপশান ঘ লিখবে পুলিশ হওয়া যায় পনেরো নম্বরের প্রশ্ন আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনে কে বপন করে দিয়েছে এই সংলাপটি যে মূল নাটকের তা হল সঠিক অ্যান্সার অপশান ঘ লিখবে শাজাহান নেক্সট হচ্ছে ষোলো কত সব খবর কত সব প্রশ্ন কবিতায় অনেক প্রশ্ন যিনি করেছেন তিনি হলেন সঠিক অ্যান্সার অপশান গ লিখবে একজন মজুর নেক্সট দেখো আমাদের সতেরো দেখো ধ্যানের পর গুরু নানক চোখ খুলে দেখেন কি দেখেন অপশান খ হচ্ছে মর্দানা তেষ্টায় জল ছাড়া মাছের মতো ছটপট করছে আঠেরো আমাদের দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ করেন যে বাঙালি বিজ্ঞানের তিনি খ গোলক চন্দ্র নন্দী নম্বরের প্রশ্ন বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা বিস্তৃত ফুট দীর্ঘ ভিত্তি চিত্রটি গ বিনোদ বিহারী মুখোপাধ্যায় কুড়ি দেখো সত্যজিৎ রায়ের পথের পাচারী ছবি সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন সঠিক অ্যান্সার অপশন পণ্ডিত রবি শঙ্কর একুশ নম্বরের প্রশ্ন ধনী বিজ্ঞানে নিম্ন কেন্দ্রীয় বিবৃত ধ্বনিটি হল অপশান ঘ লিখবে আ বাইশ পাখি কাক চোরই ময়ূর টিয়া দোয়েল কোকিল ইত্যাদি এই উদাহরণটিকে শব্দাত্ম তত্ত্বে উত্তর হচ্ছে অপশান ক ব্যাপকতত্ত্বে বলা হয় তো নেক্সট পেজ হচ্ছে আমাদের তিনশো আঠেরো এবং এটা আমাদের পঁচিশ নম্বর সেট দেখো এক নম্বর প্রশ্ন রার বাংলা বলতে বোঝায় অপশান খ লিখবে গঙ্গার পশ্চিম তীরবর্তী অঞ্চল দু নম্বরের প্রশ্ন দেখো সাবেক কাল বলতে বোঝায় অপশান ক লিখবে আদিকাল তিন নম্বর দেখো কে বাঁচায় কে বাঁচায় গল্পটি প্রকাশিত হয়েছিল অপশান ঘ লিখবে ভৈরব পত্রিকায় চার নম্বর দেখো বাসিনী উৎসবকে লুকিয়ে কী খেতে দিয়েছিল সঠিক অ্যান্সার অপশান ঘ লিখবে ছাতু পাঁচ নম্বরের প্রশ্ন কী উৎসবকে বড় উতলা করেছিল সঠিক অ্যান্সার অপশান খ লিখবে ফুটন্ত ভাতের গন্ধ ছ নম্বর প্রশ্ন কী জেগে ওঠে বিস্ফোরণের আগে সঠিক অ্যান্সার অপশান খ লিখবে কবির বিবেক সাত সাত নম্বরের প্রশ্ন দেখো শিকার কবিতাটিতে কোন ঋতুর বর্ণনা পাই আমরা সঠিক অ্যান্সার অপশন খ লিখবে শীত আচ্ছা আট নম্বরের প্রশ্ন মৌহার দেশ কবিতায় কবি রহস্য খুঁজে পেয়েছেন সঠিক অ্যান্সার অপশন খ লিখবে দেবদারুর বনে নয় দেখো বহুদিন ধরে কোথাও না যেতে পেরে কবি দুঃখিত সঠিক অ্যান্সার অপশান ঘ জঙ্গলে দশ নম্বরের প্রশ্ন দেখো নাটকে প্রেমের দৃশ্যে নেপত্যে কি বেজেছিল সঠিক অ্যান্সার অপশন গ হারমোনিয়াম আচ্ছা এগারো রাজনীতি বড় কোর কথাটি বলেছিলেন অপশান ক লিখবে রজনী বারো দেখো শোভাযাত্রার লোকেরা কিসের জন্য দাবি জানিয়েছিল সঠিক অ্যান্সার অপশান ক লিখবে চাল ও কাপড় তেরো নম্বর প্রশ্ন দেখেন নাম শাহাজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারি এখানে শাহাজাদি হলেন সঠিক অ্যান্সার অপশান খ লিখবে রিজিয়া চোদ্দ দেখো কাল্পনিক যুদ্ধে মৃত্যুকে নাট্যকার বলেছেন অপশান গ লিখবে স্থেটিক মরা পনেরো দেখো রামব্রিজকে রজনীবাবু কত টাকা বক্সিস দিয়েছিলেন সঠিক অ্যান্সার লিখবে তিন টাকা ষোলো নম্বর প্রশ্ন চীনের প্রাচীর তৈরির কাজ শেষ হয়েছিল সঠিক অ্যান্সার অপশন খ লিখবে সন্ধ্যেবেলায় আচ্ছা সতেরো দেখো শাখা হলেই অনিবার্য ছিল অপশান গ লিখবে অরন্ধন আঠেরো দেখো সাঁওতাল মা ও দুই চেরে বিখ্যাত শিল্পকর্মটি অপশন ক লিখবে জামিনী রায়ের উনিশ বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠাতা ছিলেন অপশান ঘ লিখবে প্রফুল্ল চন্দ্র রায় কুড়ি প্রথম কোন বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল খ সাহা নম্বরের প্রশ্ন দেখে না ভাষা বিজ্ঞানের কোন শাখায় শব্দের গঠন ও রূপ বৈচিত্র্য সংক্রান্ত আলোচনা হয় সঠিক অ্যান্সার অপশানিখবে রূপতত্ত্ব বাইশ এস ভি ও ভাষা বলা হয় উত্তর হচ্ছে অপশান ক লিখবে আমাদের লাস্ট পেজ হচ্ছে তিনশো উনত্রিশ নম্বর পেজ দেখো এটা হচ্ছে আমাদের তিনশো উনত্রিশ নম্বর পেজ তোকে এক নম্বরে প্রশ্ন দেখে নাও সে মাথা খুঁড়ছে সে স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে এখানে মৃত্যুঞ্জয়কে তুলনা করা হয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ঘ লিখবে সারসিতে আটকানো মৌমাছির সঙ্গে দু নম্বর দেখে নাও সাধারণ সহজবদ্ধ ব্যাপারটা সে ধারণা করতে পারছে না সাধারণ সহজবদ্ধ ব্যাপারটি ছিল অপশান ক লিখবে অকালের দিনে অনাহারে মৃত্যু তিন নম্বর বুড়োকর্তা সংসার নিয়ে নাটা ছামটা হচ্ছিল এখানে ব্যবহৃত নাটা ছামটা শব্দটির অর্থ হচ্ছে অপশন ঘ লিখবে না জেহাল অবস্থা চার নম্বর প্রশ্ন দূরদর্শী লোক ছিলেন কার কথা বলা হয়েছে সঠিক অ্যান্সার অপশন ঘ লিখবে কর্তা পাঁচ রাতে গ্রামে ছোট্ট বাজারে নেমে আসা স্তব্ধতার অন্তর্গত হয়ে যায় সঠিক অ্যান্সার অপশন ঘ পেঁচার ডাক ছ নম্বর দেখো জননী ক্রন্দনতা কারণ হচ্ছে অপশন খ শাসকের অত্যাচারে মানুষের জীবন বিপন্ন সাত রক্তের অক্ষরে দেখলাম লিখবে আপনার রূপ আট নম্বর ভোরের আকাশের রঙ হচ্ছে ঘাস ফরিং এর নীল দেখে নাও ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ঘ শীতের দুঃস্বপ্নের মতো দশ নম্বরের প্রশ্ন আমরা তো নাটক নিয়ে ব্যবসা করি না তাই সরকার কি করে সঠিক অ্যান্সার অপশান গ তাদের গলা টিপে খাসনা আদায় করে নেয় এগারো নম্বর রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন সঠিক অ্যান্সার অপশন গড় দিলদারের বারো নম্বর প্রশ্ন আমরা সর্বস্ব দিয়ে থুয়ে আবার বেরিয়ে পড়ি কি বলে সঠিক অ্যান্সার অপশন খ লিখবে বোমকালী তেরো এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে বলতে বোঝানো হয়েছে অপশান গ লিখবে অতিরিক্ত মদ্যপানকে নেক্স আমাদের চোদ্দ নম্বরের প্রশ্ন এক পুরনো বাংলা নাটকে দেখি লেখা আছে অপশান ক লিখবে রাজা রহনম প্রশ্ন আচ্ছা পাগলের পাল্লায় গেছে পাগলের সঙ্গে কাকে তুলনা করা হয়েছে সঠিক অ্যান্সার অপশান গ লিখবে রাম ব্রিজকে ষোলো নম্বর প্রশ্ন জয় তরুণের ঠাসা মহনীয় অপশন গ লিখবে রোম সতেরো দেখো অত সে বেঁকে বসলে সবাইকে ঝক্কি পোহাতে হবে সঠিক অ্যান্সার অপশন ঘ লিখবে মর্দানাকে আঠেরো প্রথম এশীয় ব্যক্তি হিসেবে কুস্তি প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ কে জেতেন অপশন কলিপে গোবর গুহ ওঠে যতীন্দ্র চরণ গুহ উনিশ নম্বরের প্রশ্ন দেখো শিল্পী নন্দলাল বসু কার ছাত্র ছিলেন শর্টিক অ্যান্সার হচ্ছে অপশান গ অবনীন্দ্রনাথ ঠাকুরের কুড়ি বা প্রথম বাংলা সবাক সিনেমার নাম কি শর্টিক অ্যান্সার অপশান ক জামাই ষষ্ঠী একুশ অন্য শব্দের অর্থ খাদ্য পরিবর্তিত অর্থ ভাত এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা সঠিক অ্যান্সার অপশান ক লিখবে অর্থের সংকোচ নেক্সট প্রশ্ন বাংলায় অর্ধ স্বরধ্বনি হলো অপশান গ লিখবে চারটি তাহলে আজকে আমাদের বাংলার প্রত্যেকটা পেজ কিন্তু সমাধান করে দিলাম এবং এসে কিউ দেখো প্রতিদিন একটা করে সেট আমি দিচ্ছি এবং এইভাবে কিন্তু প্রতিদিন একটা করে বাংলার সেট তোমরা পাবে এসে কিউ সেট আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও ভালো লাগে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো